শালুকা চল চল, আমরা কোথাও পলাই যাই, চল। কোথায়? কোনো এক দূর দেশে, কোনো এক অজ্ঞাত স্থানে, যেখানে আর কেউ নেই, শুধু তুই আর আমি। তুমি সুখী হবে? রে শনকা, হব। যৌবনে কর্তব্যের মোহে কত কাজ করা হয় নাই, আজ যখন বার্ধক্যের ছায়া দীর্ঘতর হয়, তখন শুধু তুই আর আমি। সদাগর, তোমার একটা প্রশ্ন করি, তুমি তুমি নিজের কি পরিচয় বলে মনে করো? তুই বল, কি আমার পরিচয়? এইটা তো কোনো উত্তর হলো না। আমি আমি অন্তত অসৎ নই, এই মোর পরিচয়। আমি সারা জীবন সত্য প্রতিষ্ঠাকরণের প্রয়াস পায়াছি, এই মোর পরিচয়। আমি এত ক্ষতি স্বীকার করাও, তবু ওই স্যাংমুড়ি কানি মনসার কাছে মাথা নত করি নাই, এই মোর পরিচয়। আমি আমি শিব ভক্ত, এই মোর পরিচয়। তাইলে তাইলে তোমার পরাজয় হলো কি কারণে? বার বার তাড়া করেছে, কত রাত শয্যা ছেড়ে উদ্যানে উদ্যানে ঘুরেছি, ওই আকাশের তারাদের দিকে ছায়া প্রশ্ন করা গেছি, কেন কেন সাদ হেরে গেল, কি তার অপরাধ, কেন হেরে গেল সাদ? শিব জানে কেন মোর পরাজয়। তুমি ভেবে পাও নাই এর কি কারণ? কি কারণ? সদাগর, তুমি লোকের সম্মুখে নিজের যে পরিচয় প্রকাশিত করো, তুমি সে লোক নও। না, তুমি শিবের আসন প্রতিষ্ঠার তরে এতদিন যুদ্ধ করো নাই, ওইটা হলো পরবর্তী কথা। আগুকার কথা হলো তুমি তুমি অহংকারী। তুমি অহংকারী, এ কথা এ কথা কি ভেবেছ কখনো? এর কি উত্তর দে, কি উত্তর হবে? এখন যা বলি কে তারে সত্য বলে প্রমাণ করবে? কেউ কি জানে একই সঙ্গে মানুষের মনের ভেতর কত ভাব খেলা করে? কিন্তু তাই বলে আমি অহংকারী? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি অহংকারী, তাই তাই তুমি আর কারো দিকে দিকপাত করো না। পত্নী বলো, পুত্র বলো, নিজের সংসার বলো, সকলের সর্বদা তুমি তোমার গর্বের উপকাষ্টে বলি দিয়া পাড়ি দিতে গেছো। আজ আজ জীবনের পরন্ত বেলায় তুমি মোর কাছে এসা ভালোবাসা দাবি করো? হাসি পায়, হাসি পায় সদাগর। তুমি তুমি কখনো আমার মিনতি শুনে পাড়ি দেওয়া স্থগিত রেখেছো? না, তখন নিজের কর্তব্যবোধে নিজের কাঠিন্য দেখাতে চেয়েছ। তুমি তুমি শুধু আমার এই উপভোগ করে আমার আমার মিনতির পাশ ছেড়ে চলে গেছো আপন পৌরুষ দেখাতে। কি কিছু কহ, আপন পৌরুষ দেখাতে? আমি আমি যে তোমার ঘরণী গৃহিণী শুধু সদাগর, ভালোবাসা কোথায় পাবো? ভুলে যা, ভুলে যা শনকা,
অতীতের সব গ্লানি সব দোষ ভুলে যা। হায় আমরা আবার নতুন করে শুরু করি। হায় কাছে আয়, যাবি যাবি রে সনকা, যাবি যাবি সনকা। অপবিত্র লম্পট পুরুষ তুমি! হ্যাঁ, স্বামী যদি অপবিত্র হয় তার সোয়া অসুস্থের মতো। আমি অপবিত্র? অন্য নারীর কাছে যাও না তুমি! মহাজ্ঞান কোথায় হারালে? শিবদত্ত, শিবদত্ত যে মন্ত্র উচ্চারণ মাত্র আমার ছয় পুত্র পুনর্বাণ প্রাণ ফিরে পেত, তরে তুমি অন্য নাগরীর হাতে তুলে দিয়া সর্বনাশ করো নাই, আমার রূপ যৌবনের অপমান করো নাই তুমি! ভুল ভুল, মহা ভুল করেছি তখন, কিন্তু ইহাতে তো শুধু আমার একলার দায় নয়। একটু ভেবা দেখ, আগুতে তুই কি ব্যবহারটা করেছিলি, ইহাতে তো তোরও দায় আছে। তাই বলে আমি অপবিত্র নই, আমি লম্পট নই। সমাজের চোখে নিজের যে পরিচয় দাও, তুমি সে লোক নও। আদর্শ নিষ্ঠার অন্তরালে সে নিজের বড় বড় তুচ্ছ জ্ঞান করে। কি তোমার পরিচয়? নাকি দুস্তর সাগর পানি দেওয়া নাবিক প্রধান? কও, কে তোমার পরিচয়? কও কও তুমি! তুমি 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 মিথ্যাবাদী কুচরিত্র অহংকারী মিথ্যে! কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা তোর? কিছু লোকে কয় আসিল, আমি নাকি বেড়ে যারা সন্তান তোমার, তোমার অবর্তমানে তার সাথে নাকি গোপনে মায়েতে হবা তো? কি কোনো প্রশ্ন করলেন নাই, জানলেন নাই? যে পশুটা এই কথা কয়েছিল তার আমি শাস্তি দিতে পেরেছে কি পারি নাই? না পারি নাই আমি, কেননা কেননা সে মূর্ছায় অনেক বেশি শক্তিমান ছিল। তাছাড়া তাছাড়া দলেও তার ঢের লোক ছিল, আর আমি আমি একা। তাই তাই তারা মেরেছে আমারে। পারি নাই, পারি নাই আমি, পারি নাই। মরে বুঝি ঘৃণা হয় মনে, মায়ের অপমানের শোধ নিতে পারি নাই, মা খায়া পলা এসেছি বলে। তুমি পিতা, কি তোমার বিবেচিত অভিমত? কেন 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 তুমি এই এই কর্ম বেছে নিলে? ঘর পেলে, এই সমাজে, এই সমাজে শান্তি পেলে? পরন্তু তোমারই কারণে আজ মোরে এত অপমান সইতে হয়, মোর মোর মাতারে এত অপমান সইতে হয়। তোমার এই উন্মত্ত আদর্শের দায়ে আমাদের বাঁচার পথ কেন রুদ্ধ হয়? কেন কার কাছে কথা বলা? লোকেন্দর, লোকেন্দর, আমি কোনো অপরাধ করি নাই, আমার মধ্যে অপরাধ বোধ ঢোকাসনে, তাইলে আমার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। এসো, অপরাধ করেছো? না, নিজের যে মানুষের চায় বিরাট কিঞ্চিত আকৃতি বলে মনে করেছিলে, লোকেন্দর এই অপরাধ? নাটুয়ার মতো রাজা সে যে সত্য বুঝি ভেবেছিলে রাজা হয়ে গেছো, এই অপরাধ? মানো বা নাই মানো,
বোঝো বা নাই বোঝো, আমাদের আমাদের সর্বনাশের দায়িত্ব কেবল তোমার, কেবল তোমার, কেবল তোমার, কেবল লক্ষিন্দর, লক্ষিন্দর, লক্ষিন্দর বাবা, আমি কাপুরুষ, আমি লম্পট, মহামান্ডলিক শ্রী বেণীনন্দন পুনরায় আমায় পাঠাই দিছে, কয়া দিছে তুমি এলে তোমার পারিদেবনের শুভকামনায় মনসারী পূজা দেওয়া হবে, আর সেই উৎসর্গিত কাষ্ঠে তোমার ডিঙ্গিতে সর্পছত্র স্থাপন করা হবে দেবীর সম্মুখে, কয়া দিছে যথা শীঘ্রই এসো, আমি যাই। আমরা তো সামান্য লোক, জীবিকার তরে মোরা জানা হয় তাই কিছু করে যেতে পারি, কিন্তু তুমি তো আদর্শবাদী, তুমি মরে গেলে কত লোক গ্রামে গ্রামে গান গায়া যাবে, এই সম্পক নগরী ধন্য হবে ইতিহাসে তোমার স্মরণে। অবশ্য এ কথা নিশ্চয়, আমরা তো তোমার কোনো সহায়তা দিতে পারি নাই, কিন্তু আমরা যে কল্পনায় শাকমণিকের এক মূর্তি করে দিছি, আমাদের সেই কল্পনার মূর্তিটারে শূন্য করে দেওয়ার কোনো অধিকার নেই তোমার মণিক, তুমি যে কেবল নিজের নও, তুমি মানুষের কল্পনায়, তোমার সে দায় তুমি মনে রেখো সদাঘর, মনে রেখো। ডাই শুধু একাই সাধবনিকে, আর কারো কোনো দায় নাই, কারো কোনো দায় নাই, সাদ কি আপন প্রতিষ্ঠার তরে পাড়ি দেয়াছিল, তাইলে আজ আজ সে মনুষার ব্যাপারে পাড়ি দেয় কেন? সাদ অপবিত্র, সাদ কাপুরুষ, সাদ মিথ্যাবাদী, সাদ লম্পট, কি করে কি করে সাদ এখন কি করে? শিবাই, শিবাই, তুমি কয়া দাও, কয়া দাও এখন সাদের কি কর্তব্য, তুমি কয়া দাও, কয়া দাও, তোমার তো প্রশ্ন করাও মিশে, তুমি তো উত্তর দাও না, উত্তর দাও না, কিন্তু কি করে সাদ, কি করে সে মিথ্যাবাদী কাপুরুষ, লম্পট, লম্পট, সদাগর, সদাগর না খা নেবে চলো, ঢের বেলা হয়েছে সদাগর। নাড়া, নাড়া, আমারে কি নাটুয়া বলে মনে হয়, আমারে কি ভাঁড় বলে মনে হয়, আমি কি নিজের ছায়া নিজের বড় বলে দেখাতে চাই? সত্য করে বল দাদা, সত্য করে বল। না 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 না, সব চিন্তা তুমি করো না বনি, তুমি তুমি বীর,
জীবনে জীবনে কোনোদিন কখনো তুমি মিথ্যাচার করনি। আজ আজ বিধাতা বিরূপ, তাই তুমি কষ্ট পাও। না না, হলে শোনোকা লকাই, হেরা কেন কষ্ট পায়, হেরা কেন কষ্ট পায়। নেড়া নেড়া তুই ভালো করে ভেবে দেখ, হয়তো আমার অজ্ঞাতে গোড়ালির ছিদ্র পথে কোথাও কোনো পাপ ঢুকেছে আমার অন্তরে, তাই সমস্ত আসার অনাসার হয়ে গেছে। ভালো করে না না ভালো করে ভেবে দেখ, তুমি এমন করো না সদাগর, তুমি এমন করো না সদাগর, ভালো করে ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ। সব সব কেমন যেন আলু থালু হয়ে গেল সদাগর, আলু থালু হয়ে গেল সব কেমন যেন। তুমি কোথায় যাও, কোথায় যাও সদাগর, সদাগর একটা পথ আছে, হয় তিনি সঙ্গে মনসার পূজা দে, নয়তো নয়তো আত্মহত্যা। আর কোন পথ নাই রে নেড়া, আর কোন পথ নাই, কোন কিছু করো না, কোন কোন স্বপ্ন নয়, কোন কোন কল্পনা নয়, আদর্শ নয়, কোন পাপ পুণ্যের বিচার প্রয়োজন নাই, শুধু শুধু কোনো মতে নিজেরে বাঁচায় রাখো সদাগর, শুধু কোনো মতে নিজেরে বাঁচায় রাখো, কোনো মতে নিজেরে বাঁচায় রাখার কোনো অর্থ হয় না রে দাঁড়া, কোনো অর্থ হয় না, কোনো অর্থ হয় না, কোনো অর্থ হয় না। পিতা পিতা পাড়ি দাও পিতা, আমারে আমারে মারছো না করো, অকারণে বহু কটু কথা কয়েছি, আমারে আমারে মারছো না করো। পিতৃপুরুষেরা অদ্ভুত পৃথিবী রেখে গেছে আমাদের তরে, এতদিন এতদিন কে কি করেছে করে নাই তাই নিয়া বহু কটু কথা কয়েছি, আমারে আমারে মার্জো না করো, পাড়ি দাও পাড়ি দাও, আমি আমি অনুচর হ্যাঁ তোমার সাথে যাবো, হ্যাঁ আমি যাবো, হ্যাঁ আমি যাবো পিতা, আমি যাবো, যাবি যাবি, একটা পথ আছে, আমার যা কিছু আছে সব দিয়া তোর নাও সাজাই দিব, আমার সর্বস্ব দিয়া তোর পাল তুলে দিব, তুই আলিসে যাবি, তারপর একদিন বীর হয়া তুই ফিরে আসবি, সেদিন আলোতে আনন্দে চম্পক নগরী বীর বলে তোকে বরণ করে নেবে, আর সেই আলোর আড়ালে অন্ধকারে যদি একটা চাঁদ কোনোভাবে মুছে যায় পিতা, মুছে যায় না, মুছে যায় না, তবু তবু তুই তো বীর হবি, তুই তো বীর হবি, আমার পুত্র
তুই তো বীর হবি, যাবি যাবি তুই যাবি 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 যাবি। পুত্রবধূ পরে উদ্যোগী হবি কিন্তু শুরু হয় লক্ষ্মীর পেলে তুমি নিছনি কামিনী, শুনেছি আমার মাও নাকি এই মতো সুন্দরী ছিল যুবতী বয়সে। আজ রাতে জেনে নিতে হবে তোমাতে আমাতে মিলে কোনো একাত্মতা হবে কিনা। বেশি তো সময় নাই, যাই বাসরের পক্ষটারে দেখে আসি। কথা কও, কথা কও না তো কেন? সাচি কও, আমারে তোমার মনে মতো লেগেছে কি? আজ তুমি নিজের উন্মুখ রেখো, আমারে গ্রহণ করো। আমি স্থিরমতি নই, জীবনে জীবনে কেন্দ্র নাই আমার, সকলের সাথে সংযোগে আগ্রহী আমি, তবু তবু সংযোগে আশঙ্কা হয়। এইসব নিয়ে আমি আমারে আমারে গ্রহণ করো, আমারে গ্রহণ করো। এইসব মুহূর্তেই মনে হয় যেন ঈশ্বর রয়েছে। বাসরের পক্ষটারে দেখে আসি কেমন, তারপর সেথায় মোরা দুজনে যা কেমন যাই। আজকাল দিন রাত এই মতো মদ্যপান চলে নাকি? আজকাল শুনি হারিণী যমিনী রজকিনী হেরা নাকি সব নিত্যসজ্জার সঙ্গিনী। ভালো, খুব ভালো, পুরুষের জোয়ানি তো বহুদিন থাকে কিনা। তারপর যত পাপ শুধু নারীর বেলাতে, এইটা বরঞ্চ খায়াল কিছুটা শান্তি পাওয়া যাবে। না না, এ বণিক সে বণিক নয়, সবে জারে
আদর্শ স্থানীয় বলে শ্রদ্ধান্বিত হতো, আজ তারে কেউ ফিরেও পুষে না। হে বণিক সে বণিক নয়। ঠিক ঠিক, হে বণিক সে বণিক নয়। আজিকার সম্পক নগরী আমার যৌবনের সম্পক নগরী নয়। সার তরে বাড়িতে আসিনু, হাস হাস অন্ধকার সর্বত্র, সর্বত্র মনসা। কে বাসাবে তারে, কোন পথে বাসাবে তারে? বুঝাতে পারি না আমি কি ভীষণ ঘৃণা হয়ে এই সম্পক নগরী তারে। মানুষ 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 নয়, বুদ্ধিহীন বোধহীন, তারপর মিথ্যেবাদী, প্রত্যেকেই নীতি কথা কয় আর অপরের পরে দোষারোপ করে। ছি 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 ছি, মানুষ যে এত জঘন্য হতে পারে তাই সম্পক নগরীতে যারা না দেখেছে তারা কিছুই জানে না। এত ক্রোধ এত ঘৃণা, ইয়াতে কি নিজ মনে স্থিত পাওয়া যায়? মোর বাপে কয় মনে যদি জ্বালা রাখো তাহলে নিজেরই মন অবনষ্ট হয়। তার ছায়া ঢের ভালো ভুলে যাওয়া আর আপন কর্তব্য করা। ঠিক, কিন্তু কিন্তু জীবনে কোনটা সে কেন্দ্রীয় কর্তব্য যেটা পালনের ফলে বাকি সব কর্তব্যগুলো নিজ নিজ ঠায় সম্পাদিত হয়ে যাবে? মানুষের মানুষের আদিম কর্তব্য কি আদর্শের পরে উৎসর্গিত হওয়া নাকি? এত কথা ভাবি নাই আমি। ভাবো, এইবারে ভাবো, লখাইয়ের সাথে পরিণয় হয়েছে যখন, এই অস্থিরতা সংক্রামিত হবে তোমার অন্তরে। না, আমি স্থির হব। মোর পিতা মাতা কয়া দিছে স্থির হয়েও শান্ত হয়েও, শান্তি এনো স্বামীর জীবনে, শান্তি এনো স্বামীর সংসারে। আমার এই স্থিরতা যেন সংক্রামিত হয় তোমাদের ওই অস্থির সংসারে। তাই হয়েও তাই হয়েও সুরক্ষিত সংসারে দ্বীপের কুমারী তুমি, নিবিড় দ্বীপের মতো শান্ত হয়ে থেকো তুমি। আমারে আমারে সবুজ টিয়ার মতো কোমল দ্বীপ, আয়ত নয়ন মিলে মোর পানে ছায়া আছে চিরকাল। তুমি মোরে তোমার নিকটে নিকটে রেখো চিরকাল চিরকাল চিরকাল। বউ তুমি আমি কোনোদিন আন্তর হব না। অদ্ভুত এক কৌতুক নাট্য রচেছে বিধাতা। হাস সাতালি পাহাড়ে দুইটা যুগল নরনারী, এক যারা যাত্রার মহেন্দ্রক্ষণে পরস্পর রোমাঞ্চিত হয়, আর একদল বহুদূর চলা আসা ক্লান্ত ক্লিষ্ট লিপ্ত বসে আছে সমাপ্তি অপেক্ষায়। এত অন্ধকার দীঘা এখনো মনে হয় নাকি মনুষ্য পূজা? যতদূর জানি লখায়ের বিবাহ দেওয়া আর তার পাড়ি দেওয়ার এর দেখে তুমি তুমি সর্বশান্ত হয়ে গেছো। তাইলে তাইলে এই মতো দিনাতি বাহন হবে কি প্রকারে? যে কোনো কর্ম করা হয়তো কোনো ব্যাপারীর হিসাবের খাতা লেখা কিংবা আরো তুচ্ছহীন কোনো কর্ম করা, শিবাই শিবাই আমারে দিয়া যা করাবে আমি এক মনে তাই করে যাব। আর
আমার আমার মৃত্যুর পর তোর তোর মনসা মনসা যাদে তোর কি হবে? সদাগর নিজের জীবন নিয়ে এই মতো সিনেমিনি খেলে গেলে সদাগর, আমি তো কখনো চাই নাই তোমার এমন দশা। কিন্তু তাও দেখো তোমার এমন দেখে মনে বড় দুঃখ হয়, বড় দুঃখ হয় সদাগর, বড় দুঃখ। তোরে আমি একদিন বড় ভালোবেসেছি রে, বড় ভালোবেসেছি রে, কখনো চাই নাই আমি, কখনো চাই নাই তোমার এমন দশা, কখনো না। ঘরে বাইরে এত দ্বন্দ্ব যে সইল না, সইল না, সাধ সাধ ভেঙা গেল, ভেঙা গেল। শিবাই আমার পাড়ি দেওয়ালের কানে কি হবে দেখো? পাড়ি দিতে যাবো না তো আমি। কি হয়েছে বউ, কোন তারণার কথা কও তুমি? আমি চেয়েছি না, আমার প্রতিজ্ঞা আছে, আমি তো সর্বদা আমি তোমার নিকটে হব। এইটুকু অনুমতি আমার চাওয়ার ছিল, কিন্তু আবেশে বিবাসে কোন শক্তি যেন এইভাবে কথা দেবে কয়ও আমারে দিয়া। মোহের বিস্তার করে তোমারে তো পথভ্রান্ত করাতে যাইনি আমি। করো মোহের বিস্তার করো, তোমারে তোমারে মোহের জালে আমারে আমারে সম্পূর্ণ অবলুপ্ত করে দাও, তাইলে হয়তো আমি বেঁচে যাব। স্থির পাগল করো না মোরে, এত রূপ কেন বেহুলা তোমার? না না, ব্যাধের মতো হনন করা কোন সুখ পাও? আজ রাতে মরা যাই আমরা দুজনা, এই রাত চির রাত হোক। ও ও বেহুলা আমার, শ্বাস বন্ধ হয়ে আসে সদাগর, বুকের ভিতরে এক কঠিন যন্ত্রণা, যেন যেন হাওয়া নাই পৃথিবীতে। কি হলো সদাগর, তুমি শিব ভক্ত, শিব পূজা করে গেছো, আর আমি তোমার বিরুদ্ধে মনসার পূজা করে গেছি। শত্রু পরস্পর, তাও দেখো দুজনায় বসে আছি অসার্থক জীবনের শোটিত জঞ্জাল নিয়ে। সদাগর কিছু একটা কও, তুমি সারা যে আর কেউ নেই আমার সদাগর, কও কিছু একটা কও সদাগর। না কেউ না কো, কেউ না, জানি মানাকরণের অধিকার হয়তো এখন আর আমার নাই, তবু কেউ না কো। যতই বয়স বাড়ে ততই বৃদ্ধ হয়, ততই বাঁচার প্রক্রিয়া ফলে যৌবনে কর্তব্যের চাপে
অনেক কিছু ভুলে থাকা যায়, কিন্তু বার্ধক্যে সেইগুলান অন্তর থিকা সাপের মতো কিলবিল করে আসা শিয়রে দংশায়, শিয়রে দংশায়। তখন তখন এই এই একটাই ঘুলাবার পন্থা। সদাগর, সদাগর সত্য ভুলা যায়, সদাগর সত্য ভুলা যায়। কিছুক্ষণ কিছুক্ষণ সব চলা যায়। কত কত গ্লানি, কত ক্লান্তি লেগে আছে মোর শরীরে, মোর অন্তরে। আমি আমি কিছু জানি না, আমি আমি কি কি চাই এই অন্তরে আমার, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তাও দেখো, পুরুষের নির্মিত সমাজে নারীরা আপন চরিত্র হতে ভ্রষ্ট হয়ে যায়, তাই তাই নারী নিজেরাও জানে না কি শেষে পূর্ণতা পাবে, জানে না। সুতনার স্তন্যপান করেছি আমরা দুজনা, তাই তাই বিশেষ তারপর সে চিৎকার একদিন রুদ্ধ হয়া যেত, শুধু শুধু ভেতরে ভেতরে একটা কষ্ট, একটা কষ্ট। শিব শম্ভু, সদাগর সদাগর, আর আর কি কোনো বাঁচাবার উপায় নাই? কহ কহ সদাগর। না, আমরা দুজনা পড়ায় আছি ভগ্নস্তূপের মতো পথের কিনারে, আমাদের লয়া কারো কোনো মাথা ব্যথা নাই রে সনকা, কারো কোনো মাথা ব্যথা নাই। একবার শেষবার আমারে ভালোবাসো, তোমার কাছে যেন যেন কিরকম কর্কশ হয়ে যান, আমার সে কর্কশভা দূর করে দাও সদাগর, একবার শেষবার ভালোবাসো সদাগর, শেষবার সেদিন পানি নাই, আর চলো চলো আমরা দুজনে পলাই যাই, সবকিছু সেরে চলো সদাগর, যাবি যাবি চলো চলো। Thank you.
নৌঘাট থেকে লখায় রে দেখান যে সদাগর পূজা দিবে, পূজা দিবে নৌঘাটে বাঁধি নাই না, পাশে কেউ দেখে তাই ওই ডিঙির আঘাটায় নৌ বেঁধে লুকুয়ে আছে। আর কোনো কথা কয়ও না কথা রে, শুধু কয়ও পিতা তারে ডেকে সে এখানে, পিতা তারে ডেকে সে এখানে। সদাগর, সদাগর, পৃথিবীটা কি চিরকাল এইভাবে চলবে? তবুও তবুও ধ্বংস হবে না কো? না না, ধ্বংস হবে না কো? জানি জানি তুমি বড় কষ্ট পাবে, তবু যেটুকু সময় আছে সব কথা কয়নি তোমার নিকটে। তোমার সন্তান জানি না কিভাবে আমি বাঁচাইছি তারে, ডিঙিতে দুজনা দূরে দূরে বসা রওনা হয়েছি, বারবার আমার এসে প্রশ্ন করা গেছে কিভাবে বাঁচালে মোরে, কেন কেন পাটের পিছুরি দিয়া সারা অঙ্গ ঢেকেছো এমন, কেন দূরে বসে আসো? আমি কই, আমার প্রতিজ্ঞা যে এখনো পূর্ণ হয় নাই, তাই পাশে যেতে পারিনি কো। কব আমি সব কথা কব যদি সে সুযোগ পাই। শুনো শুনো গো শ্বশুর, তুমি আগে শুনো, তুমি আগে শুনো। কতদিন কতদিন কত রাত্রি জাগর থেকেছি, তন্ন তন্ন করা ওই আকাশ পৃথিবী সমস্ত খুঁজেছি, তবু তবু জীবনের মন্ত্র আমি পাইনি কোথাও, পাইনি কোথাও। মনে মনে ভাবি, মনে মনে ভাবি নিশ্চয় নিশ্চয় কোথাও একটা কোনো মহাপাপ আছে আমার, তাই বুঝি আমি জীবনের ক্ষমতার অধিকারিণী নই, স্বামীর শিওরে যদি সাপিনি ধ্বংসায় তুই তারে সুস্থ করা দিদি অপারক। নেতাঘাটে পৌঁছেছি তখন, নেতা কয় পৃথিবীর পৃথিবীর চারিদিকে ছায়া দেখ, কোথাও কি একটা একেবারে সিধে রেখা আছে, গাছ নদী পাহাড় পর্বত সব রেখা দেখ কেমন একে একে গেছে, তোর শরীরে দেখ সেই বাঘ আছে, সেই বাঘ দিয়া যদি ভুলাতে পারিস অভিষ্ট সম্পূর্ণ হবে, তাই শ্বশুর আমি আর সে বেহুলা আমি আর সে বেহুলা তেত্রিশ কোটি কামচুক চোখের
সুমুখে সে নাচ নেচেছে, সে যে বড় অশ্লীল, বড় অশ্লীল। কোথাও তো শিখি নাই, দেখিনি কোথাও, তবু যেন আমারই অন্তর্থিকা, আমারই প্রকৃতি, হাতে ধরায় আমারে শিখায় দিল। কেমনে তাকাতে হবে, কেমনে দেখাতে হবে নিজের শরীর, কেমনে স্বামী
সব কথা শুনে রাখো এইবারে। 33 কোটি কামচ্ছুক চোখের সুমুখে লাশ নৃত্য করেছে বেহুলা, অজস্র লোকের কটাক্ষ করেছে, ঘাগরা সরায়ে উরুদেশ দেখাইছে, কাচুলি শিথিল করা লাজিনা লাশ নৃত্য করেছে বেহুলা। যাতে সে তোমার এই চম্পক নগরী ফের ফিরে দিতে পারে। এসব শুনেছি আমি। কে কয়েছে? লোক, আমার জানার লোক। আর আর ডিঙির যে মাসি, তার লোক, তার লোভ আমারই আমারই বাজু বন্ধটার প্রতি। তাই তুমি ডিঙি ছেড়ে চলে এলে সেই সব কথা কয়েছে আমারে, সব কথা। এইবারে এইবারে ভালো করে ভেবে দেখো তুমি, আর কি আমারে নিয়া ঘর করা সম্ভব? যদি যদি নাই করি তার পাশে তুমি? আমি চলা যাও নিশনি নগরী, কোন মুখে দাঁড়াবো সেখানে? তাইলে কোনো কথা কয়া যায় না আমারে। বিষ আছে আমার নিকটে বেহুলা, আমারে দাও, আমারে। তোমারে ব্যাগ্যতা করি, বিবাহের রাত্রে যে বেহুলাটারে দেখেছিলে সে পরিচয়টা যেন থাকি চিরকাল। আমারে আমারে বাঁচালে আজ আমারে হত্যা করা হবে, এইটুকু ভেবে দেখো তুমি, এইটুকু ভেবে দেখো। তাইলে আমি মরি কারণে আজ মোর পিতা মনসার পূজা দিল, তার পাছে সসম্মানে বেঁচে রব আমি, মনসার দোরে যায়া ভিক্ষা করা বাঁচালে, তারপরে তারপরে নিজে মরে গেলে সেই জ্ঞান শিওরে বহন করা খুশি মনে বেঁচে রব আমি। বল কেমন কেমন এই হে লক্ষিন্দর বাঁচবে, বল কি নিয়া বাঁচবে? বাসুরের রাত্রে একবার মনে হয়েছিল আমরা যেন দুজনাই ভালোবেসে মরা যেতে পারি। বেগুলারে আজ আজ সেই বাসুরের রাত হোক, আমরা আমরা যেন দুজনাই ভালোবেসে মরা যেতে পারি। আমার কপালে আছে আমি জনমেয়তি, তাই তাই আগে মরে দাও, নিজ হাতে দাও, নিজ হাতে দাও। সে ঘর তুমি ভেঙে দেছো,
তাই তোমার ভক্ত সাদ দেখো দেখো আজ মনসার পূজা দেয়, মনসার পূজা দেয়। দেখো দেখো তোমার উন্মাদ ভক্ত মনসার কাছে ভিক মাগে। দেখো হেইলে হেইলে রে স্যাংমুড়ি খালি সাদ বাও হাতে তোর পূজা দেয়। তুই আমার লখাই বেহুদারে ছেড়ে দে, আমার যা হয় হোক, আমার লখাই বেহুলারে তুই ছেড়ে দে। পারি দে